শিবির ট্যাগ। বিভিন্ন ক্যাম্পাসে স্টুডেন্টদের উপর নির্যাতন চালিয়ে তাকে বলা হয় যে সে শিবির। আমরা কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি না, আমরা কোনো বুদ্ধিজীবী তৈরি করতে পারছি না, আমরা কোনো দার্শনিক তৈরি করতে পারছি না আমাদের ইউনিভার্সিটি থেকে। দেখা যাচ্ছে আমরা শুধু কেবল নেতা তৈরি করছি। সুপ্রিয় দর্শক, মানবজমিন নিউজরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আইরিন আচল। আমার সঙ্গে রয়েছেন মানবজমিনের চিফ নিউজ এডিটর সাজিদুল হক। আপনারা জানেন, বুয়েটের ঘটনায় ছাত্র রাজনীতি আবারও আলোচনায় এসেছে। আমরা জানি 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে ছাত্র রাজনীতির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে স্বাধীন বাংলাদেশে ছাত্র রাজনীতি বরাবরই বিতর্কিত, যদিও এরশাদ বিরোধী আন্দোলন ছিল ব্যতিক্রম। তবু বারবার প্রশ্ন উঠছে, ছাত্র রাজনীতির প্রয়োজনটা কি? সুপ্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন, আশা করি আপনারা ভালো আছেন। আপনি যে প্রশ্নটা তুলেছেন, এটার উত্তর দেওয়ার আগে আমি আমার নিজের কথা বলতে চাই একটু। এটা হচ্ছে 2002 সনে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তখন ছাত্রদলের একক নিয়ন্ত্রণ এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে উঠেছিলাম প্রথম বর্ষে পড়ার সময়। একটা সিস্টেম ছিল যে গণরুমের মাধ্যমে হলে ওঠার, যেহেতু আসলে হল প্রশাসন সরাসরি সিট দিত না, সিট ছাত্রদলের মাধ্যমে হতো। আমার এলাকায় ছাত্রদলের এক বড় ভাই ছিল, উনি আমাকে বললেন যে তুই আমার সিটে উঠে যা। সিটে মানে আমরা দুজনই ছিলাম আর কি ওই সিটে। এক সকালে আমি উঠলাম, তো রাতে 10:30 বা 11টার দিকে দেখলাম যে দরজায় নক হচ্ছে। দেখলাম আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষত প্রথম বর্ষের ছাত্ররা, ওরা এসে বলছে যে তোমাকে একটু গেস্ট রুমে যেতে হবে। তো আমি আসলে ওটা খুব একটা পরিচিত ছিলাম না। পরে দেখলাম যে, তবু গেলাম তাদের সঙ্গে হলের গেস্ট রুমে, গিয়ে দেখলাম যে ছাত্রদল নেতারা সেখানে উপস্থিত আছেন এবং দেখলাম যে এক ধরনের হাজিরা ধরনের ব্যবস্থা আছে, মানে কারা কারা এখানে উপস্থিত হয়েছে এটার একটা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। বিশেষত প্রথম বর্ষে যারা ছাত্র, এদেরকে ঢাকা ইউনিভার্সিটির প্রায় সব হলেই এরকম রাত্রেবেলা গেস্ট রুমে হাজিরা দিতে হতো। আরেকটা ছিল গণরুম, যেটা মানে একজন মনে করেন চার সিটের একটা রুমে অন্তত 24 জন 20 জনের উপরে স্টুডেন্ট থাকতেন এবং এখান থেকে আস্তে আস্তে কয়েক মাস থাকার পরে তাদেরকে সিটে স্থানান্তর হইতো। সিটও আসলে এককভাবে না, ওই সিটে ডাবলিং করতে হতো আর কি। এবং গণরুমে একটা মানবেতর জীবন, এটা নিয়ে নানা রকম রিপোর্ট হয়েছে। একটা গেল আপনার গেস্ট রুম, আরেকটা হলো গণরুম। এবং ছাত্র নেতাদেরকে অনেক দূরে থেকে দেখলো আমরা সালাম দিতে হতো, এটা অনেকটা বাধ্যতামূলকই ছিল। তারপরে রাজনৈতিক যেসব কর্মকাণ্ড থাকতো, আমাদেরকে মাঝে মাঝে মধুর ক্যান্টিনে যেতে হতো। বিশেষ করে প্রথম বর্ষের ছাত্রদের জন্য এগুলো ছিল একটা ম্যান্ডেটরি ব্যবস্থা। মধুর ক্যান্টিন আসলে তেমন কোনো কাজ নাই, কিন্তু যেতে হতো, মিছিল টিছিল হয়তো মাঝে মাঝে মিছিলে যোগ দিতে হতো, অথবা বড় ভাইরা হাঁটা শুরু করলো আমরা তাদের পিছনে হাঁটতাম। যদিও আমি জিয়া হলে খুব বেশি দিন ছিলাম না, সে একটা আলাদা বিষয়। এই যে ছাত্র রাজনীতির, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেটা দেখেছি, এবং বলে রাখা দরকার যে অন্য কোনো বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রলীগ কিংবা ছাত্র শিবিরের নিয়ন্ত্রণ ছিল, সেখানেও যে ব্যবস্থাটা খুব বেশি অন্যরকম ছিল তা না। যাদেরই হলের নিয়ন্ত্রণ আছে তারা মোটামুটি এরকম একটা ব্যবস্থা বিশেষত ফার্স্ট ইয়ারের ছাত্রদের জন্য কায়েম করে রেখেছিল। আমি যেটা দেখেছি যে ছাত্র রাজনীতির একটা প্রধান কাজ হলো হলের উপর নিয়ন্ত্রণ এবং বিশেষত সিটের উপর সিট নিয়ন্ত্রণ করা, এবং হল প্রশাসনের আসলে এসব ব্যাপারে খুব একটা বড় কোনো ভূমিকা নেই। আরেকটা আমরা দেখেছি যে ছাত্র নেতারা অনেক বিত্ত বৈভবের মালিক হয়েছেন। এছাড়া আসলে ছাত্র রাজনীতির যে খুব বেশি, মানে আপনি যেটা বলেছেন যে মহান মুক্তিযুদ্ধে, তো অবশ্যই ছাত্র নেতৃত্বের একটা ঐতিহাসিক ভূমিকা ছিল। ছাত্র নেতারা ত্যাগ স্বীকার করেছেন, 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন কিংবা এরশাদের বিরোধী আন্দোলনেও। এরশাদ বিরোধী আন্দোলনে যে ছাত্র নেতারা ছিলেন তাদের অনেককে আমরা অবশ্য পরে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেখেছি এবং অনেকে অনেক সম্পদের মালিক হয়েছেন, সে আলোচনা ভিন্ন। কিন্তু এমনিতে সামগ্রিকভাবে যে ছাত্র রাজনীতি, আমি যেটা বললাম এটাই এখন ছাত্র রাজনীতি বলতে আমরা প্রধানত এটাকেই বুঝতেছি আর কি। আরেকটা বিষয় যেটা, গেটের ফাউস্টের একটা লাইন আমি মাঝে মাঝেই স্মরণ করি, সেখানে বলা আছে যে জারি হই না কেন আমি আসলে একজন কৃতদাসী। তো আমাদের যে হলগুলিতে ছাত্রদের যে জীবন, এটা আমাকে বিশেষ করে প্রথম বর্ষ, যেটা আমি বারবার বলছি, এই লাইনটা বারবার মনে করিয়ে দেয়। সেই অবস্থায় কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন বলতে ইতিবাচক পরিবর্তন? পরিবর্তন যেটা দেখি সেটা একটা হলো গিয়ে, আগে তো বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের নিয়ন্ত্রণ ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের, এবং যেটা সবাই জানে যে এই ছাত্র সংগঠনগুলি কিন্তু স্বাধীন কোনো ছাত্র সংগঠন না, এগুলি যে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে ভাতৃপ্রতিম বলি বা যে নামই দেখ
সম্পৃক্ত এবং আমরা জানি যে সেখান থেকে এসব দলের কমিটি গঠন হয়। এরা কিন্তু স্বাধীন কোনো সংগঠন না। কিন্তু দেখা যাচ্ছে যে গত কয়েক বছরের জাতীয় রাজনীতির যে হিসাব নিকাশ এবং পরিক্রমায় সবগুলি ক্যাম্পাসে এখন ছাত্রলীগের একক নিয়ন্ত্রণ, যে কারণে ক্যাম্পাসের সংঘাত সংঘর্ষটা বেশ কমে এসেছে। ও এটাও কিন্তু বলে রাখা দরকারই যে স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ছাত্র সংগঠনের যে সংঘর্ষ, এতে অনেক ছাত্র প্রাণ হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, যারা পড়ালেখা করে করতে আসার কথা ছিল কিন্তু পড়ালেখা করতে এসে তারা লাশ হয়ে ফিরে গেছে। এখন যেটা বলেছি যে সংঘর্ষ কমে এসেছে, তবে সংঘাত সংঘর্ষটা এখন ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে মাঝে মাঝে হয়। কিন্তু এই যে হলের নিয়ন্ত্রণ, যেটা সাধারণ শিক্ষার্থীদের যে অনেকটা জিম্মি করে ফেলা এবং তাদের আত্মসম্মান বোধকে হ্রাস করে ফেলা, এটাতে আসলে খুব একটা কোনো পরিবর্তনই হয়নি, বরং এসব চর্চা আরও বেড়েছে। আমরা গণরুমও দেখছি, এখনও ছাত্রদেরকে যে মিছিলে নিয়ে যাওয়া হয় সেটাও দেখছি, এবং ছাত্রনেতাদের সমাজে প্রভাব প্রতিপত্তি সেটাও দেখছি। এগুলিতে আসলে ওইভাবে কোনো পরিবর্তন হয়নি। এমনকি আমরা যেটা দেখেছি যে অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রমাণ হলো আবু বকর, কিংবা বুয়েটে আবরার ফাহাদ, এসব হত্যাকাণ্ড কিন্তু আরেকটা ব্যাপার আছে। এবং যে নির্যাতনগুলি চালানো হয়, এসব অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে শিবির ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সে শিবির করে, তারপরে তার উপর এক ধরনের নির্যাতন বা তার মৃত্যুকে অবৈধতা দেওয়ার এক ধরনের চেষ্টা আমরা দেখি। ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে শিবির ট্যাগ এই বিষয়টাকে আমরা মাঝে মধ্যেই শুনি, আবার বুয়েটের ঘটনায় এই শিবির ট্যাগ সামনে এলো, বুয়েটের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বুয়েটে যে আবরার ফাহাদের কথা বললাম আমি একটু আগে, সেই হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ ছিল। তো এখন আবার আমরা দেখছি আদালত একটা রায় দিয়েছে, আদেশ দিয়েছে, রায় না, আদালতের আদেশ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু যেটা আপনি বললেন বা আমিও যেটা বললাম যে শিবির ট্যাগ, আমরা দেখেছি যে বিভিন্ন হলে বিভিন্ন ক্যাম্পাসে স্টুডেন্টদের উপর নির্যাতন চালিয়ে তাকে বলা হয় যে সে শিবির। এখন পর্যন্ত তো দেশে কোনো আইনগতভাবে শিবিরকে নিষিদ্ধ করা হয়নি, সেটা একটা ব্যাপার। আর নিষিদ্ধ করা হলেও কেউ যদি শিবির করে, নিশ্চয়ই তার জন্য একটা লিগ্যাল প্রসিডিংস থাকবে। কোনো ছাত্র সংগঠনকে তো এইভাবে এখতিয়ার নিশ্চয় দেওয়া হবে না কাউকে নির্যাতন করার। কিন্তু আমরা যেটা দুঃখজনক ঘটনা দেখেছি যে অনেক ক্ষেত্রে শিক্ষকরাও এসব নির্যাতন প্রতিরোধে কোনো ব্যবস্থা না নিয়ে ওই শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দেন, যেটাও আসলে খুব নিন্দনীয়। আর বুয়েটের যে পরিস্থিতি, যে আলোচনা হচ্ছে এখন, একটা হলো ছাত্ররা তো বলছে যে তাদের ছাত্র রাজনীতির প্রয়োজন নেই। এটা কিন্তু স্মরণ রাখা দরকার যে বুয়েট একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের আমি নিশ্চিত করে বলতে পারি যে সর্বোচ্চ মেধার শিক্ষার্থীরাই সেখানে পড়াশোনা করেন। এখন এই শিক্ষার্থীদের আসলে হতাশ করা আমাদের কিছুতেই উচিত হবে না, যেটা আমি ব্যক্তিগতভাবে অনেকদিন থেকে এক ধরনের হতাশা প্রকাশ করি যে আমাদের যারা সমাজের বিত্তবান আছেন তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু আসলে এখন আর বাংলাদেশে পড়ালেখা করে না, একটা স্টেজ পর তারা দেশ থেকে চলে যায়। এবং আমরা দেখলাম যে আমাদের মধ্যবিত্ত যারা সর্বোচ্চ মেধাবী এরাও এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে। তো এটা খুবই হয়তো আমরা একটা মেধাহীন প্রজন্ম, ভবিষ্যতে মেধাহীন মানুষদের হাতে এই দেশটা থাকবে কিনা, দেখা গেলো আমাদের প্রশাসনে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমরা ওইভাবে মেধাবী লোক আর পাবো না। এরা বেশিরভাগই বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে চলে যাওয়ার জন্য উদগ্রীব হবে বা হচ্ছে, অলরেডি আমরা দেখছি। সুতরাং এই শিক্ষার্থীদের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং বুয়েটা আসলে অন্য ক্যাম্পাসে যেভাবে রাজনীতি, বুয়েটা আমার মনে হয় কখনো ওইভাবে রাজনীতি ছিলও না, যেটা ছিল মানে সাধারণ টুকটাক রাজনীতি। কিন্তু আবরার ফাহাদের হত্যাকাণ্ড পুরো বিষয়টাকে আসলে জটিল করে ফেলে। তবে আমি যেটা বলছি যে বুয়েটের শিক্ষার্থীদের, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। এ তো গেল ছাত্র রাজনীতির কথা, কিন্তু শিক্ষক রাজনীতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, শিক্ষকদের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠছে। আসলে আপনি ঠিকই বলেছেন যে ছাত্র রাজনীতি, যেটা আমি বললাম যে এটা গৌরব উজ্জ্বল অতীত ছিল, কিন্তু শিক্ষক রাজনীতি কেন প্রয়োজন, এটা আসলে আমার কাছে বারবারই প্রশ্ন জাগে। একটা বিষয় পরিষ্কার করা দরকার যে বাংলাদেশের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক যার বয়স 18 হয়েছে বা আরও কমও হয়েছে, সমস্যা নেই, মানে 18 হলে তার ভোটাধিকার আছে, এর কমও যার হয়েছে, তাদের কিন্তু বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার তার সাংবিধানিক অধিকার রয়েছে। সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ওই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠন নিয়ে সে ছাত্র রাজনীতি করবে কি না। আরেকটা, যেটা আমাদের শিক্ষক রাজনীতির কথা আপনি বললেন, আমি আইনু নিশাত স্যারের একটা লেখা পড়ছিলাম, ইনফ্যাক্ট কালকে মনে হয় ডেইলি স্টারে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, আজকে আবার প্রথম আলোতে আমি ওনার লেখা পড়ছিলাম, যে উনি বুয়েটের প্রাক্তন শিক্ষক এবং বাংলাদেশের একজন
পরিচিত শিক্ষাবিদ, উনি যেটা বলছেন যে বুয়েটটাকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকদের রাজনীতি সম্পৃক্ত একটা অধ্যাদেশ জারি হয়েছিল, যেখানে শিক্ষকদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু একই ধরনের প্রস্তাব কৃষি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের ব্যাপারে দেওয়া হলেও সেটা কিন্তু সায় মেলেনি। তার মানে হচ্ছে তখন থেকেই বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো যে বিশেষায়িত ইউনিভার্সিটিগুলি সেগুলিকে আলাদা দৃষ্টিতে দেখা হয়েছে। এবং আমি যেটা একটু আগে বলেছিলাম যে বুয়েটে আসলে ওইভাবে ছাত্র রাজনীতি কখনো ছিল কি না সেটাও একটা প্রশ্ন। এখন যেটা বলা হচ্ছে যে শিবির বা অন্য সংগঠনগুলো আছে সেটা তো তদন্ত করতে পারে, কিন্তু ঢালাওভাবে দায়ী করার একটা বিরাট প্রশ্নবিদ্ধ কাজ। এখন শিক্ষক রাজনীতি যেটা আলোচনার বিষয়, যে শিক্ষক রাজনীতির ক্ষেত্রে যে শিক্ষক নিয়োগ সেটা নিয়েও বিতর্ক কিন্তু বাড়ছে। কারণ শিক্ষক দেখা গেছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন কে পাস্ট হয়েছে বা কার মেধা কী সেটা প্রধান বিবেচনা হয়ে রাজনৈতিক আনুগত্য আছে কি না সেটাও একটা বিবেচনা বিষয়। এবং অনেক সমালোচকরা বলে থাকেন যে শিক্ষক নিয়োগ না ভোটার নিয়োগ, ভোটার মানে হচ্ছে শিক্ষক সমিতিতে যে নির্বাচন হয় সেখানে যেন তারা ভোট দিতে পারে। এবং আমরা দেখলাম যে কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে যে ছাত্রী আত্মহত্যা করেছেন, আত্মহত্যার আগে ওই শিক্ষককে তিনি কাঠগড়ায় তুলে গেলেন এবং ওই শিক্ষককে গ্রেপ্তার করা হলো। এগুলির সাথে কিন্তু ওই যে শিক্ষক রাজনীতির একটা সম্পর্ক আছে। এবং আমরা দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসিদের ক্ষেত্রে যেটা দেখছি, কেউ অনেক ফুলের মধ্যে বসে আছেন, কাউকে ঢোল বাদ্য বাজিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে, অনেকের নিয়োগ বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠছে। এই পুরো বিষয়টার মধ্যে কিন্তু শিক্ষক রাজনীতির বিষয়টা জড়িত। আমি মনে করি না যে শিক্ষকদের এভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। হ্যাঁ, তারা ওই যেটা আমি বললাম যে তারা তো কোনো দল চাইলে করতেই পারেন, ভোট তো দেন তারা, ঠিক না? কিন্তু এভাবে ইউনিভার্সিটিতে সাদা দল, কালো দল, নীল দল এগুলি শিক্ষার ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি না। এবং এই ছাত্র রাজনীতিও এখন তাহলে পশ্চিমেদের এরকম রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সরাসরি রাজনৈতিক দল নাই, সেখানে কি নেতা তৈরি হচ্ছে না, নাকি তারা অন্য দেশ থেকে নেতা ভাড়া করে নিয়ে যাচ্ছে? আমাদের এখানে বলা হয় যে ছাত্র রাজনীতি না থাকলে এদের নেতৃত্বের বিকাশ হবে না। ছাত্র রাজনীতি তো থাকতে পারে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার কি? ছাত্ররা এমনিতেই তো রাজনীতি করতে পারেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। কিন্তু এখন আমরা দেখছি যে আমরা কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি না, আমরা কোনো বুদ্ধিজীবী তৈরি করতে পারছি না, আমরা কোনো দার্শনিক তৈরি করতে পারছি না আমাদের ইউনিভার্সিটি থেকে। দেখা যাচ্ছে আমরা শুধু কেবল নেতা তৈরি করছি। তা আমি মনে করি যে নেতা তৈরি না করে আমাদের আসলে জ্ঞানী মানুষ তৈরি করা খুব প্রয়োজন এই সময়ে। এবং যেটা বলছি যে ছাত্র রাজনীতি যেভাবে গণরুম সহ নানা রকম একটা দাসত্বের ব্যবস্থা তৈরি করছে, সেটা থেকে আসলে আদৌ মুক্তি আশু মুক্তি প্রয়োজন, তবে আসলে মুক্তি মিলবে কিনা সেটা আমরা বলতে পারি না। মানবজমিন নিউজ রুম থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।